আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আরএমডি সলিউশন প্লাস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সুমন। তো আমাকে অনেক সময় অনেকে কমেন্ট করেন যে প্লেন মেশিনে কী কারণে নিডল ভাঙে অতিরিক্ত, তারপর হচ্ছে সুতা কাটা যায়, তারপর স্কিপ পরে। তো এই ধরনের সমস্যা যারা গার্মেন্টের চাকরি করেন তারা তো কম বেশি পারেন, এমনকি যাদের বাসা বাড়িতে মেশিন আছে, যেমন অনেক হুঁশিয়ারিতে আছে দু একটা মেশিন থাকে, বাসা বাড়িতে দু একটা মেশিন থাকে, তো আপনাদের নিডল ভাঙে যায়, স্কিপ পরে, জাম্প পরে, এই ধরনের সমস্যা কেন হয় আজকে কিন্তু খুব সহজে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এই প্লেন মেশিন অনেকের ঘরে আছে, তা আপনারা নিজেরাই কিন্তু মেশিন ঠিক করতে পারবেন। তো সেই প্রসেসটা কীভাবে করেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন, বর্তমানে টাইমিংটা যেরকম আছে ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন নিডেল আর লুপার, এই যে দেখুন নিডেল আর হুক যখন যাচ্ছে তখন কিন্তু নিডেলে ঠেলতেছে, হ্যাঁ একটা পাঞ্চ হইতেছে। এই যে দেখুন কীভাবে পাঞ্চ হইতেছে, এইভাবে যদি পাঞ্চ করে, যেভাবে যদি পাঞ্চ করে তাহলে আপনি নিডেল ভাঙব। এখন দেখুন যে অবস্থা আছে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন হুক যখন সামনের দিকে যাচ্ছে নিডেলকে পাঞ্চ করতেছে, এরকম যদি পাঞ্চ করে তাহলে আপনি দুইটা সমস্যা পড়বেন, এরকম যদি নিডেলকে ঠেলতে থাকে তাহলে আপনি দুইটা সমস্যা হবে, সেটা হচ্ছে প্রথমত আপনি নিডেল ভাঙবে, দ্বিতীয়ত সুতা কাটবে। নিডেল ভাঙা বন্ধ করতে পারবেন না, নিডেল কিন্তু বিভিন্ন কারণে ভাঙে। তো প্রথম আমাকে চেক করতে হবে যে আমার টাইমিং ঠিক আছে কি না। প্রথমত এভাবে যদি থাকে তাহলে হচ্ছে নিডেল ভাঙবে, নিডেল অনেকগুলো কারণে ভাঙে, প্রথমত এই টাইমিং যদি ঠিক না থাকে তাহলে ভাঙে। দ্বিতীয় কারণ প্লেটের সাইড গেসটা নিডেল পরে, সাইড গেসটা যখন নিডেল পরে তখন কিন্তু নিডেল ভাঙবে। এমনকি আমরা যখন মোটা কাজ করতে যাই, তখন ওই কাজের সাথে আমাদের টাইমিংটা অ্যাডজাস্ট ঠিক থাকে না, মানে অ্যাডজাস্ট করা হয় না, তখন ওই কাজের ক্ষেত্রে আমাদেরকে টাইমিংটা করতে হয়। তো ওরকম যদি না হয় তাহলে কিন্তু আপনার নিডেল ভাঙবে আর সুতা কাটবে। আর স্কিপ কেন পড়ে সেই বিষয়টা আমি এখন দেখিয়ে দিচ্ছি কী কারণে স্কিপ পড়ে। তো স্কিপ পড়ার কিন্তু কয়েকটা কারণ আছে, সেটা হইতে পারে প্লেটের কারণে পড়ে, হইতে পারে সুতার কারণে পড়ে, হইতে পারে হুকের কারণে পড়ে। তবে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হুক টাইমিং, অর্থাৎ এই যে এখন যে অবস্থা আছে, এই যে দেখুন যখন নিডল থেকে আমার হুকের মাথা ক্রস করছে তখন কিন্তু গ্যাপ আছে, এই যে দেখুন অনেক পরিমাণ গ্যাপ, এতটুকু পরিমাণ যদি আপনার গ্যাপ থাকে তাহলে কিন্তু স্কিপ পড়বে। আবার আমরা কখনো কখনো টাইমিং করে থেকে একবারে শর্ট, মানে ছিদ্রের কাছাকাছি এরকমভাবে যদি টাইমিং করে থাকে তাহলে কিন্তু আমাদের স্কিপ পড়তে পারে। আর এইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা গ্যাপ টাইমিং করি, এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ, এভাবে গ্যাপ যদি রাখি তাহলে কিন্তু আমাদের স্কিপ পড়বে। তো স্ট্যান্ডার্ড কীভাবে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন এইটা আমি লুজ দিয়ে পারফেক্ট টাইমিংটা আপনাদেরকে দেখাই দিই। পারফেক্ট টাইমিংটা হচ্ছে আমি যদি এটা এই নিচ দিয়ে করি তাহলে শর্ট টাইমিং হবে, আর যদি আমি উপর দিয়ে করি তাহলে লং টাইমিং হবে, আর যদি আমি মিডিয়াম মাঝামাঝি দিয়ে করি তাহলে মিডিয়াম টাইমিং হবে। তো আমরা যেহেতু আমরা যারা বাসা বাড়িতে কাজ করে তারা কিন্তু সব ধরনের কাজ করে, তো জন্য আমি একটা মিডিয়াম টাইমিং করবো যাতে সব ধরনের কাজ করতে পারে। তো আমি একবারে স্কাইবেটিক মাছ বরাবর দিয়ে রাখলাম, এমনকি এই টাইমিংটা এইভাবে দিব যাতে আমার নিডেল একদম সমান সমান থাকে। এই যে আমি এমনভাবে, এই দেখুন এমনভাবে রাখছি, আমি কোনো গ্যাপও রাখি নাই, এমনকি কোনো যাতে নিডেল যে ঘেঁষা যাবে তাও না, কোনো গ্যাপ রাখি নাই, এমনকি টাচও নাই, কোনো গ্যাপ নাই, কোনো টাচ নাই, দেখতে পাচ্ছেন কোনো গ্যাপ নাই এমনকি কোনো টাচ নাই। এভাবে কিন্তু আপনারা টাইমিংটা করবেন তাহলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। এরকম যদি আপনি টাইমিং করেন তাহলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, চিকন মোড়া স্কিপও পারবো না, নিডেলও ভাঙবো না, সুতাও কাটবে না। তো যারা বাসা বাড়িতে আছেন তারা কিন্তু এই ধরনের সমস্যা পড়েন। তো আমাদের মেশিন কিন্তু ঠিক আছে, এই যে দেখুন আমাদের সেলাই, আমাদের এখন এই মেশিনে সুতাও কাটবে না, নিডেলও ভাঙবে না, স্কিপ করবে না। আমি যেভাবে দেখালাম এই নিয়মে যদি আপনারা কাজ করেন, এই নিয়মে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মেশিন নিডেল ভাঙবে না, সুতা কাটবে না। আপনারা যদি দু একবার ট্রাই করেন কোন কাজের উপরে কীভাবে টাইমিং করতে হবে তাহলে কিন্তু নিজে নিজে আপনারা পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।